সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? এই সকাল থেকে আমার ব্লগটা শুরু করছি। দেখুন, সকালবেলায় চলে গেলাম বাজারে, সবজি বাজারে। থেকে কিনেছি, বাজারগুলো আলাদা আলাদা করে সব আজাড়ে নিচ্ছি। এবার সব আলাদা আলাদা করে এক একটা প্যাকেটে ভরবো, ভরে ফ্রিজের মধ্যে কুড়িয়ে রাখবো। আমি সবজি প্লাস এক একটা সবজি প্লাস্টিকের মধ্যে কুড়িয়ে রেখে ফ্রিজের মধ্যে কুড়িয়ে রাখি। তারপরে চলে এলাম এই যে রান্না করতে। মাছের মাথা দিয়ে ডাল বানাবো, মাছের মাথার ডাল। তো দেখুন আমি কিভাবে মাছের মাথা দিয়ে ডাল বানাই। মাছটাকে ভেজে প্রথমে তুলে নিয়েছিলাম, তারপরে কুড়াতে তেল দিয়ে এদিকে জিরে লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি। এবার টমেটোটা হালকা নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিলাম আদা বাটা, এক চামচ আদা বাটা। আদাটা ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে আদার কাঁচা গন্ধ ছাড়বে। তারপরে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো। যে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি প্রেসারেতে এই মটরশুঁটি আর মুগ ডাল আলাদা ঘি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে নিয়ে সে ডালটাকে কুড়াতে ঢেলে দিলাম, তারপরে দিয়ে দিলাম মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ভেঙে দিয়ে দিলাম। তারপরে উপর থেকে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিলাম ধনে পাতা কুচি। তো আমার হয়ে গেল মাছের মাথা দিয়ে মুগের ডাল। তা আজকে বানালাম বেগুন ভাজা, আর এদিকে ফুলকপি আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল, আর এই যে এইদিকে বানিয়েছি এই যে মাছের মাথা দিয়ে যে মুগের ডাল। আর এই যে ভাত, হাঁড়িতে ভাত আছে। তো আজকে দুপুরের লাঞ্চ, তারপরে খাওয়া দাওয়া করে ফিরে এলাম বিকেলের দিকে। দেখুন এখানে আমি টমেটো কাটছিলাম। আমি আজকে এখন বানাবো মোমো। তো আমি মোমো কীরম কীভাবে বানাই আপনারা দেখুন। টমেটোগুলো কেটে নিলাম, তারপরে তেলেতে জিরে ফোড়ন দিয়ে লঙ্কার ফোড়ন দিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে টমেটোগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিলাম কয়েকটা রসুন। আমি রসুনটা প্রথমে দিতে ভুলে গেছিলাম, যার মধ্যে হালকা নাড়াচাড়া করে এটা প্লেটের মধ্যে তুলে ঠান্ডা করতে দিয়েছিল। এবার আমি ওইটা মিক্সিতে পেস্ট করে নেব। এই দেখুন আমার হয়ে গেছে চাটনি, মোমোর চাটনি। এবার দেখুন একটু বাঁধাকপি আমি গ্রেট করে নিচ্ছি। বাঁধাকপিটা আমি বানাবো পনির মোমো। এবার দেখুন পনিরটা গ্রেট করে নিচ্ছি। তো যেহেতু আমি পনির মোমো বানাবো, তো শুধু পনির মোমোর সাথে একটু বাঁধাকপি না দিলে ভালো লাগে না, শুধু পনির দিয়ে বানালে খেতে ভালো লাগে না। তো তারপর দেখুন কড়াতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম এটা ক্যাপসিকাম কুচি। এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চামচ। তারপরে দিয়ে দিলাম ওই যে বাঁধাকপিটা গ্রেট করে রেখেছিলাম সেই বাঁধাকপিটা দিয়ে দিলাম। এগুলো হালকা নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিলাম পনিরটা। পনিরটা দিয়ে হালকা নাড়াচাড়া করে
এবার নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। আমার পুর রেডি হয়ে গেছে। এবার আমি ময়দাটাকে ময়ান দিয়ে ভালো করে, নুন দিয়ে ময়ান দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে দেখুন। কেটে নেব। লুচি যেমন করে বেলে লুচির আকারে বেলে নেব, পাতলা করে একদম চারিপাশটা সমানভাবে বেলতে হবে। এটা আমি প্রথমে কয়েকটা আগে বেলে নেব। দেখুন আমার বেলা হয়ে গেছে, বেশ কয়েকটা বেলে নিয়েছি। এবারে দেখুন আমি কিভাবে বানাচ্ছি। পুরটা দিলাম, পুরটা দিয়ে দেখুন আমি কিভাবে তৈরি করছি মোমোটা। দেখুন আমি যেভাবে তৈরি করছি, দেখুন একটা কুচির উপর আর একটা কুচি দিতে হবে। যেমন শাড়ির যেমন কুচি কুচি করে সেরকম সেরকম একটা কুচির উপর একটা কুচি দিতে হবে, দিয়ে মাথাটা এরকম টিপে দিতে হবে, তাহলেই হয়ে যাবে মোমো। সেম নানা রকম শেপ হয়, যে যেমন পারে সে সেরকম করে বানাবে। তা আমি অত শেপ করতেও পারি না মোমোর, আমি যেটা জানি আমি সেটাই সেইভাবেই আপনাদের কাছে শেয়ার করছি। আমি এরকম শাড়ির যেরকম কুচি হয় আমি সেইভাবে একটা একটা কুচির উপরে আর একটা কুচি দিয়ে দিচ্ছি। বেশ মাথাটা বেশ ভালো করে টিপে পাতলা করে দিতে হবে। হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে একটু অল্প সামান্য জল নিয়ে নিয়েছি। এবার দেখুন একটা আমার কাছে এটা যা মোমো মেকার নেই, আমি এইভাবে যেইভাবে মোমো বানাই আমি সেরকম দেখাচ্ছি। মানে একটা ছোট্ট জাম মানে হাঁড়িও ঠিক না, একটা জামবাটি টাইপের, ওটাতে একটু জল নিয়ে আমার কাছে এই যে এটা আছে এই ঝুড়ির মতন এটা, ওটাতে প্রথমে একটু তেল বুলিয়ে নিলাম, দিয়ে আমি মোমোগুলো দিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম, ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এ 10 মিনিট পরে ফিরে এলাম, দেখুন দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন মোমোগুলো। দেখুন আবার কয়েকটা দিয়ে দিলাম আমি। এটা যে কেউ বানাতে পারে, মোমো বানানোর খুব সোজা, যে কেউ বানাতে পারে মোমো। যে দেখুন আমার হয়ে গেল মোমো রেডি। তো এবার সন্ধ্যেবেলায় গিয়েছিলাম মাসকাবাড়ি বাজার করতে। এই দেখুন মাসকাবাড়ি বাজার করে চলে এলাম। তো আজকে সারাদিনটা ব্যস্ততার মধ্যে কেটে গেল, আজকে আমি কোম্পানি থেকে ছুটি নিয়েছিলাম। দেখুন এইবার বাজারগুলো আমি আজাড়ে একটা একটা করে বাজারগুলো সব গুছিয়ে নেবো। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই আমার পাশে থাকুন, ভিডিওটা দেখুন, কেমন লাগছেন আপনারা জানাবেন আমাকে। মানে আজকে প্রচুর পরিশ্রম হয়েছে, সারাদিনটা এত পরিশ্রম হয়েছে।
নাইট, সবাই ভালো থাকবেন।